আমরা শিয়ালদা পৌঁছে গেছি আর আমাদের ট্রেনটা দিয়েও দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে আর একদম বলছি তো 10:05 থেকে শুরু হবে আর এখানে আমরা একটু বাইরে বেরিয়েছি চ্যানেল দ্য রেইনবো আমি জোশনা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমি তো অনেক দিন পর আবার ব্লগিং করছি আগের ভিডিওটাতেও আমি এই সেম কথা বলেছিলাম কারণ আগের ভিডিওটা ওইভাবেই অনেকদিন পরই আপলোড করেছি এটাও আমি অনেকদিন পর আপলোড করব একটা প্রিপারেশন চলছিল জোর কদমে সেটা হলো যে আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে তো আজকে আমাদের শিয়ালদা থেকে ট্রেন আছে 10:00 দার্জিলিং মেল তো আশা করি তোমরা বুঝে যাচ্ছ কোনো একটা হিল স্টেশন তো যাচ্ছি বাট কোথায় যাচ্ছি ইমিডিয়েটলি বলছি না তো প্যাকিং অলমোস্ট ডান আর কিছু খাওয়া দাওয়া রেডি করা আছে খেয়ে দিয়ে আমরা প্রায় 6টা 7টা নাগাদ করে বেরিয়ে যাব তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তবে হ্যাঁ এরপর প্রচুর প্রচুর ইন্টারেস্টিং ব্লগ আসছে তোমাদের আশা করি বেশ ভালো লাগবে আর তোমরা ভিডিওগুলো এনজয় করবে তো চলো ভাই আমরা একদম রেডি হয়ে গেছি আমাদের লাগেজ সব সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখন ঘড়িতে বাজে 7টা 7টা পুরোপুরি বাজেনি তাই 7টা 5:10 করেই আমরা বেরিয়ে যাব আর একটু খাবার দাবারও করে নিয়েছি কারণ যেহেতু বাচ্চা আছে সঙ্গে তো এখান থেকে খেয়ে যাওয়ার প্ল্যান ছিল বাট সেটা যেহেতু তাড়াতাড়ি বেরোচ্ছে তো রাত্রে যদি খিদে ফিদে বেড়ে যায় 10টায় ট্রেন আছে তো এখান থেকে খাবার দাবার নিয়ে যাচ্ছি ট্রেনে খাওয়া হবে তো চলো হাই আমরা শিয়ালদা পৌঁছে গেছি আর আমাদের ট্রেনটা দিয়েও দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে আর একদম বলছি তো 10:05 থেকে শুরু হবে আর এখানে আমরা একটু বাইরে বেরিয়েছি দুটোই লোয়ার বার্থ পেয়েছি আর আমার মেয়ের সাথে আমি শেয়ার করবো বেডটাকে চলো এই সবে আমরা নিউ জলপাইগুড়িতে নামলাম এরপরে আমরা আস্তে আস্তে ট্যাক্সি নিতে হবে আমাদের ওখান থেকে গাড়ি তো আগে থেকে ঠিক নেই তো গাড়ি ঠিক করে আমরা হোটেলের উদ্দেশ্যে যাব গাড়ি ঠিক করার পর আমরা এবার আস্তে আস্তে এগোচ্ছি দুধারে ঘন জঙ্গল এবং মাঝখান দিয়ে রাস্তা কি অসাধারণ ফিলিংস হচ্ছে তোমাদের সাথে মানে আমি শেয়ার করতে চাই বাট আমি জানি না কতটা করতে পারবো বাট তোমরা ভার্চুয়ালি আমাদের সাথে থেকো তোমাদেরও ভালো লাগবে তোমরা এনজয় করবে আমরা নিউ জলপাইগুড়ি থেকে স্টার্ট করেছি প্রায় 10:30 বেজে যায় গাড়ি ঠিকঠাক করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় তো এখন দেখো একটা জায়গায় এসেছি সেখানে ভাবছি একটু খাওয়া দাওয়া করে নেবো এখন ঘড়িতে বাজে প্রায় 11:30 তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের কোথায় এসেছি Thank you.
অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা অর্ডার দিয়েছি চাউমিন আর মোমো। তো যেহেতু 11:30 বেজে গেছে, আমরা ভাবছিলাম যে ব্রেকফাস্ট করবো না লাঞ্চ, তো মাঝামাঝি কিছু একটা ভেবে পেটটা ভরাবার চেষ্টা করছি। তো কখন আসে দেখা যাক, তারপরে আবার যাত্রা শুরু হবে। তো চলো। তো আমাদের মোমো দিয়ে গেছে, দেখো স্টিম মোমো নেওয়া হয়েছে। তারপরে আমাদের চাউমিনও দিয়ে গেছে, আর মনে হচ্ছে খুব টেস্টি হবে খাবারগুলো, দেখা যাক। ভাই আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে যাব। আর এখানে খাওয়া দাওয়ার মোটামুটি টেস্টি আছে, ভালোই লাগলো। চলো। ওখানে খাওয়া দাওয়ার পর আমাদের যাত্রা আবার শুরু। আমরা আমাদের গন্তব্যস্থলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সেই একইভাবে দুধারে জঙ্গল আর মাঝখান দিয়ে ওই সুন্দর রাস্তা। আর ওয়েদারটা এতটা সুন্দর, তোমাদের বলে মানে বোঝাতে পারবো না, বাট যদি তোমরা ফিল করো আশা করি বুঝতেও পারবে কিছুটা। আর এতটা সুন্দর লাগছে যে এক্সপ্লেন করার মতন আমার কাছে ওয়ার্ডসও নেই, বাট শুধু দেখো আর ভিডিওটা এনজয় করো। লকডাউনের পর আমরা কোথাও বেরোতে পারিনি, এই আমাদের ফার্স্ট বেরোনো বলতে পারো। তো আমাদের কাছে এটা খুব স্পেশাল, তো আমরা খুব এনজয় করছি, আর কিছু বলার নেই সত্যি কথা বলতে। মাঝখানে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, তোমাদের দেখাই ভিউটা কেমন, তোমরা পাগল হয়ে যাবে, জাস্ট দেখো। এটা একটা ব্রিজ, ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর সামনে তিস্তা, ভীষণ সুন্দর। দারুণ দারুণ, আজ তো পুরো রোদ ঝলমলে আবহাওয়া, অল্প একটু মেঘ তো পাহাড়ে থাকবেই, বাট আবহাওয়াটা দারুণ দারুণ পুরো। ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের তো আসতে ইচ্ছা করছিল না, বাট কিছু করার নেই, আমাদের তো নিজেদের গন্তব্যস্থলে যেতেই হবে। তো সে কারণে আমাদের যাত্রা আবার শুরু করলাম এবং সাইডে তিস্তাকে রেখে আস্তে আস্তে এগোচ্ছি। দারুণ মজা হচ্ছে, আমার মেয়ে তো আনন্দে আত্মহারা যাকে বলে। পাহাড়ের ও আগে ছোটো বয়সে গিয়েছিল, বাট ওর একটু বড় হওয়ার পর ওর ফার্স্ট পাহাড়ে আসা, যেই থেকে ও ঠিক করে ফিল করতে পেরেছে যে বেড়াতে যাওয়া কাকে বলে, তো সেই থেকে এটা ওর ফার্স্ট বলতে পারো। তো ভীষণ ভীষণ এনজয় করছে, আর ওর কথাই বা কী বলবো, আমরা তিনজনেই খুব মজা করছি, আর তোমরাও আশা করি ভিডিওটা দেখলে ভীষণই মজা পাবে। দেখো রাস্তার মাঝখানে আমরা আবার একবার জায়গায় দাঁড়িয়েছি, আর পুরো শুনশান, বাট ইউনিক লাগছে। মাঝে মাঝে এক একটা গাড়ি, আর আমাদের গাড়িটা ওখানটা দাঁড় করানো আছে, আর পেছনে এই বড় পাহাড়।
সামনে এটা বেশ কিছুটা এগোনোর পর তারপরে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাই আর খুব কাছাকাছি চলে আসি। আর তবে একটা ভুলবশত আমরা একটা গ্রামের রাস্তায় ঢুকে পড়ছিলাম। আস্তে আস্তে গ্রামের রাস্তা দিকে এগিয়ে গেছি। তারপরে মনে হলো যে না, এটা ঠিকঠাক না। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে হোটেলে ফোন করব, ওর এন্ট্রান্সটা বুঝতে পারছিলাম না আমাদের হোটেলে, বাট পরে বুঝলাম যে না, ওখানে সামনেই আছে। দূরে একটা বোট ছিল, সেখানে অ্যারো দিয়ে দেখার মানে ডিরেকশন দেওয়া ছিল যে আমাদের হোটেলের দিকটা কোথায়, মানে কোন রাস্তা দিয়ে ঢুকলে আমরা হোটেলের মেইন গেট পাব। তো তারপরে পরে আমরা দেখতে পাই, তারপরে আমরা আস্তে আস্তে এন্ট্রান্স নিচ্ছি। এখানের ভিউটা তোমাদেরকে এক্সপ্লেন করার মতো আমার সত্যি ওয়ার্ডস নেই, দারুণ। আশা করি তোমরাও বুঝতে পারছো কতটা সুন্দর। আর ওই আকাশটা ওই ব্লু, আর তার মাঝে মাঝে কিছুটা মেঘ জমে আছে, দারুণ দারুণ। আর এটাই হলো আমাদের হোটেল, এখানেই আমরা থাকবো। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো যে আমাদের যে ড্রাইভার দাদা আছে, সে খুব সুন্দর ড্রাইভ করে আমাদের নিয়ে এসেছে, আর একদম অনেক তাড়াতাড়িও নিয়ে চলে এসেছে। তো তার সাথে একবার কথা মানে কথা বলিয়ে দিচ্ছি। মিশেল দা, তোমার নাম্বার বলো। আর ওকে, আমি এটা তোমাদের স্ক্রিনে পেয়ে যাবে, আর ডিসক্রিপশন বক্সও মোটামুটি এটা আমি দিয়ে দেবো। আর বিশ্বজিৎদা ভালোই চালায়, থ্যাংক ইউ। আর তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। উনি মানে দার্জিলিংয়ে মোটামুটি সব ওদিকে, দার্জিলিংয়ে মোটামুটি দার্জিলিং কালিম্পং ওদিকে নিয়ে যাও, গ্যাংটক কালিম্পং পেলিং, হ্যাঁ। আর গাড়িও খুব ভালো আর কমফোর্টেবল আছে, তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, টাটা। ফাইনালি আমরা রুমে চলে এসেছি। তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আমরা সিকিমের টিমি টি গার্ডেনে যে রিসোর্টে আছি, আর এর তো এর ডিটেল কালকে ব্লগিংয়ে আসছে, আমি এর পুরো ডিটেলটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা তো এখানেই এন্ড করব, কারণ আজকে ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে, রেস্ট নেওয়ার আছে, একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো। তো কাল থেকে আসছে একটা নতুন চমক, তো ফলো করো, ভালো লাগবে আশা করি। আর যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভাই, টাটা।